এক ফুল দো মালি একটাই পুর প্রধান পুরসভা এবং দুই পুর প্রধান ঘটনাকে ঘিরে নতুন করে জল্পনা দাঁড়া পেতেছে ঝালদা পৌরসভায়। গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে ঝালদা পৌরসভা চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় তৃণমূল কাউন্সিলর জবা মাছুয়ারকে। আর তা চব্বিশ ঘন্টার মধ্যে নির্দল কাউন্সিলর শিলা চ্যাটার্জিকে নিজেদের মতো করে পৌর প্রধান নির্বাচিত করে কংগ্রেস। কোন পৌর প্রধান বৈধ এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। আগামী দিনে এই ঘটনায় কলকাতা উচ্চ আদালতে দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস। প্রসঙ্গত, বর্তমানে ঝালদা পৌরসভা বারো আসন বিশিষ্ট। বর্তমানে কোন পৌর প্রধান বৈধ সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও পুরনো ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হবে কংগ্রেস দাবি করছে কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। এই যে ঘটনা যেটা ঘটেছে আজকে, সেই ঘটনায় পরিপ্রেক্ষিতে আমি বলি যে তারা সতেরো চার ধারার কথা উল্লেখ করেছে। সেই সতেরো চার ধারার একটু আমি পরিষ্কার করে দিই। অনেক মিডিয়াতে আসছে প্রশাসক বসানো হয়েছে, এটা কিন্তু প্রশাসক নয়, এটা হচ্ছে একটা চেয়ারম্যান, নমিনেটেড চেয়ারম্যান, একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট। এই চেয়ারম্যানের শুধু কাজ ইলেকশন অফ চেয়ারম্যান করা উইদিন ওয়ান মান্থ, এটাই হচ্ছে এর কাজ আইনে বলছে। এবং এই ধারাটা তখনই অ্যাপ্লিকেবল হবে যদি একসঙ্গে দুজন অ্যাবসেন্ট হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে একসঙ্গে দুজন অ্যাবসেন্ট হয়নি। চেয়ারম্যান রিমুভ হয়েছে একুশ তারিখে, ভাইস চেয়ারম্যান চুপি সারে রেজিগনেশন দিয়েছে আঠাশ তারিখ দেখাচ্ছে, কিন্তু তিনি উনত্রিশ তারিখেও ভাইস চেয়ারম্যানের কাজ করেছিলেন। যাই হোক, সেটা আদালতে বিচার হবে। অতএব এই ধারা জঘন্যভাবে অ্যাপ্লাই করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর বিরাট আঘাত এখানে এসে গেছে। এই আঘাত আমরা অবশ্যই মোকাবিলা করব। আজকে আমাদের যিনি নতুন চেয়ারম্যান হলেন, তিনি সঠিকভাবে যে নির্বাচিত হয়েছেন সেটা মহামান্য আদালতে তিনি সেটা আবেদন করবেন, এবং আশা করি আমরা মহামান্য আদালতের কাছ থেকে তার বিচার পাব। আজকে প্রশাসন সেই একজনকে দায়িত্ব দিয়েছেন, সেই জায়গা থেকে তারপরও তারা এই ধরনের চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া করেছেন, তাই আমি বলবো যে তারা আদালতে গেলেও আদালত অবশ্যই এই বিষয়গুলি বিবেচনা করে রায় দেবেন। এখন তো দুজন চেয়ারম্যান হয়ে গেল, কী বলবো? দেখুন, প্রথম আমাদের যে বিষয়টা আজকে কংগ্রেসের যে নির্বাচন প্রক্রিয়া করেছেন, এটা তো পৌর আইন মেনে তারা করেনি, তাই এটা পরবর্তীকালে ঠিক অবশ্যই প্রশাসন দেখবেন বিষয়টা। এই যে ঘটনা যেটা ঘটেছে আজকে, সেই ঘটনায়